পা, হরিদ্বারম হরিদ্বার, হরে হে দ্বারম ইতি হরিদ্বার নামকং নগরং দেশস্য সমস্তেষু তীর্থেষু মনোমোহকং শান্তিপ্রদং আনন্দপ্রদং স। হরিদ্বার বুলি হরিদ্বার নামৰ নগৰ দেশৰ সকলো তীৰ্থৰ ভিতৰত মনোহৰ, শান্তিদায়ক আৰু আনন্দদায়ক। তত্র গঙ্গায়াহ অবিরল ধারা মনাংসি একাগ্রতং নয়াতি, তাত গঙ্গার অবিরল ধারায় মনলয় একাগ্রতা আনে। পুরাণেষু মায়াপুরী গঙ্গাদ্বার তপোবন কপিলাশ্রম ইত্যাদয়ঃ অস্য অন্যানি নামানি। পুরাণত মায়াপুরী গঙ্গাদ্বার তপোবন কপিল আশ্রম ইত্যাদি তার আন নাম। জনশ্রুতিরিয়ম অষ্টিয়ত সগর নৃপস্য পুত্রাহ কপিল মুনেহে শ্রাপকারণত ভস্মীভূতাহ অভবন। জনশ্রুতি আছে যে সগর রজার পুত্র সকলে কপিল মুনির অভিশাপর ফলত ভস্মীভূত হয়েছিল। অনন্তরং তস্য বংশজ মহারাজ ভগীরথ স্ব পূর্বজানাম উদ্ধারায় তপহ অকরত। তারপিছত তেওঁৰ বংশৰ মহাৰাজ ভগীৰথে নিজৰ পূৰ্বপুৰুষসকলক উদ্ধাৰৰ বাবে তপস্যা কৰিছিল। তপস্যা প্ৰসন্নভূত গংগা মৰ্তলোকে অৱতাৰত নৃপপুত্ৰানাংশ উদ্ধাৰম অকৰত। তপস্যাত সন্তুষ্ট হৈ গংগাদেৱীয়ে পৃথিৱীলৈ অৱতাৰিত হৈছিল আৰু ৰজাৰ পুত্ৰসকলক উদ্ধাৰ কৰিছিল। ভারতস্য চতুর্ষু কুম্ভমেলা স্থানাসু স্থানেষু হরিদ্বারস্য একং স্থানম অস্তি। ভারতের চারিখন কুম্ভমেলা স্থানের ভিতর হরিদ্বার এখন ঠাই। ষট বর্ষ অনন্তরং অত্র অর্ধ কুম্ভমেলা ভবতি। প্রতি ছয় বছরের মূরত ইয়াত অর্ধ কুম্ভমেলা হয়। দ্বাদশ বর্ষান বর্ষান্তরং স মহাকুম্ভমেলা ভবতি। বারো বছরের মূরত মহাকুম্ভমেলা হয়। অশ্যাং মেলায়াং লক্ষাধিকা জনাহ অত্র গঙ্গায়াহ জলে স্থানং কৃত্বা আত্মানং ধন্যং কুরুবন্তি। এই মেলাত লক্ষাধিক মানুহে গঙ্গার পাৰত গঙ্গার পানীত স্নান করে নিজকে ধন্য বুলি মানে। কুম্ভমেলা কারণাত এসা কুম্ভ নগরী অপি কথ্যতে, কুম্ভমেলার বাবে এইখনক কুম্ভ নগরী বুলি কয়। হরিকিপয়ী নামকং স্থানম ব্রহ্মকুণ্ডং নামনা প্রসিদ্ধম অস্তি। হরিকিপয়ী নামৰ ঠাইখন ব্রহ্মকুণ্ড নামেৰে প্রসিদ্ধ। কথ্যতে ইয়াত মহারাজ বিক্রমাদিত্যস্য ভ্রাতা নীতিশতকস্য চ রচয়িতা ভর্তৃহরিহি অত্রৈব তপঃ অকরত অমর্তংশ প্রাপ্তবান। কোৱা হয় যে মহাৰাজ বিক্ৰমাদিত্যৰ ভাতৃ নীতিহতকৰ ৰস ফৰ্তিহৰিয়ে ইয়াতে তপস্যা কৰিছিল আৰু অমৰত্ব লাভ কৰিছিল। সায়ংকালে অত্ৰ গংগায়াহ আৰতি ভৱতি। সন্ধিয়া সময়ত ইয়াত গংগাৰ আৰতি হয়। অসংখ্য দীপকাহ সহৈব গংগায়াহ জলে প্ৰবহন্তি। অসংখ্য চাকিয়ে গঙ্গার পানীত একেলগে প্রবাহিত হয়। এটা দৃশ্যংটো অতীব মনোমোহকম অস্তি। এনেকুৱা দৃশ্য দেখিবলৈ অতিকৈ মনোমোহা হয়। অত্র গঙ্গায়াহ ঘাটেষু কুশাবর্ত নামকং ঘাটম প্রসিদ্ধম অস্তি। এই গঙ্গা নদীর ঘাটসমূহৰ ভিতর কুশাবর্ত নামৰ এটা অতিকৈ প্রসিদ্ধ ঘাট আছে। ইয়াত্র ভগবান দত্তাত্রেয় তপহ অকরত, যত ভগবান দত্তাত্রেয় তপস্যা করেছিল। পিণ্ডদানায় এতত স্থানংটো সর্বোত্তম মন্যতে। পিণ্ডদানর বাবে এইখিনি ঠাই অতিকৈ উত্তম বলে গণ্য করা হয়। গঙ্গায়াহ দক্ষিণে ভাগে বিল্ব নামকে পর্বতে মনসা দেব্যাহ মন্দিরম অস্তি। গঙ্গার দক্ষিণ দিশত বিল্ব নামৰ পৰ্বতত মনসা দেৱীৰ মন্দিৰ আছে।
হরিদ্বারস্য পূর্ব দিশায়াংশ নীল নামকে পর্বতে চণ্ডীদেব্যা মন্দিরম অস্তি। হরিদ্বারর পূব দিশত নীল নামর পর্বতত চণ্ডীদেবীর মন্দির আছে। তত্র অনেকে শ্রদ্ধালু জনাহা পূজার্চনার্থম দেব্যা দর্শনার্থম স পাদেনৈব গচ্ছন্তি। তাত বহুতো শ্রদ্ধাবান মানুহে পূজা অর্চনার বাবে আৰু দেবীক দর্শনের বাবে খোজকাড়ি যায়। তত্র গমনার্থ রজ্জু মার্গমপি অস্তি, তালৈ যাবলৈ রশির পথ আছে। জনাহা তস্যাপি উপয়োগ কুর্বন্তি, মানুহে সেই পথ ব্যবহার করে। হরিদ্বারে মন্দিরানামপি বহুলতা অস্তি, হরিদ্বার বহুতো মন্দির আছে। তেসু মায়াদেব্যা মন্দিরম, ভারত মাতুহু মন্দিরম, মহাদেব মন্দিরম ইত্যাদি মন্দিরানি অতীব প্রসিদ্ধানী সন্তি। তার ভিতর মায়াদেবীর মন্দির, ভারত মাতার মন্দির, মহাদেব মন্দির ইত্যাদি অতি প্রসিদ্ধ মন্দির আছে। বিশ্ব প্রসিদ্ধ গায়ত্রী তীর্থম শান্তিকুঞ্জম হরিদ্বারে এব স্থিতমস্তি। বিশ্ব প্রসিদ্ধ গায়ত্রী তীর্থ শান্তিকুঞ্জম হরিদ্বারতে আছে। অত্র দক্ষ প্রজাপতেহে রাজধানী কনকল নামক স্থানমপি বিশ্বপ্রসিদ্ধম অস্তি, ইয়াত দক্ষ রাজার রাজধানী কনকল নামর ঠাইখন বিশ্ববিখ্যাত হয়। এতৎ স্থানম হরিদ্বারতপি প্রাচীনং মোক্ষদায়ক স, এই ঠাইখন হরিদ্বারতকৈও প্রাচীন আর মুক্তিদায়ক।